হ্যালো বন্ধুরা, স্বাগতম টেকনিক্যাল কিং বিডির আরও একটি ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমি কথা বলতে যাচ্ছি বি গ্রুপ নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি বি গ্রুপের একটি টিপস আপনাদের সাথে জাস্ট শেয়ার করব। তো আশা করি ভালো লাগবে। বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটি। পুরো ভিডিও জুড়ে রয়েছি আমি কাউসার ফ্রম টেকনিক্যাল কিং বিডি। বন্ধুরা, আমরা ছড়াছড়ি চলে যাব আমাদের ইমো অ্যাপসটিতে। ইমো অ্যাপসটিতে চলে যাওয়ার পরে আমরা আমাদের বি গ্রুপের ভিতরে প্রবেশ করব। তো বন্ধুরা, প্রবেশ করার আগে যে কথাটি বলছি সেটা হচ্ছে যে আজকে যে টিপসটি দেখাবো সেটা হচ্ছে যে আমাদের যাদের আমরা বি গ্রুপ ইউজ করি, আমাদের এই বি গ্রুপের প্রোফাইলটা আমরা ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করতে পারবো। অনেকে আমাদের জানা না থাকার কারণে এইটা আমরা চেঞ্জ করি না। আসলে এই চেঞ্জ করে অনেকটা ভালো লাগবে আপনি চেঞ্জ করলে। যেমন দেখতে পারেন, আপনি থিয়েটারে যাবেন, যাওয়ার পরে জাস্ট আপনাদের, আমি যেহেতু ওনার তো আমি আমার প্রোফাইলে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন যে এই জায়গায় ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কোনো কিছু অ্যাড করে না। আমি আমার ব্যাকগ্রাউন্ডটা কীভাবে যে কোনো ফটো পিকচার আমি অ্যাড করে নিতে পারবো আমাদের ইচ্ছা মতো, একটা পছন্দনীয় একটা ছবি অ্যাড করার জন্য জাস্ট উপরে যে পেন্সিল এই অপশনটিতে জাস্ট ক্লিক করবো। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, জাস্ট এটার উপর ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আপনি এগুলো দিতে পারেন ব্যাকগ্রাউন্ড হিসাবে, বা আপনি এই প্লাস যে রয়েছে এটা থেকে আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার নিয়ে এসে আপনি এই সেট করে দিতে পারেন। তাহলে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন যে অনেক আপনার পিছন ব্যাকগ্রাউন্ড যে এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, বা যে কেউ আপনার প্রোফাইল যখন চেক করতে আসবে তখন কিন্তু তারা কিন্তু এটা দেখতে পারবে, তখন তাদের কাছেও ভালো লাগবে যে এটা। তো আপনি এরকম আপনি আপনাদের পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন। আর এই জায়গায় তো অ্যাড মিউজিক আছে, অ্যাড মিউজিকে আপনি যে কোনো একটা মিউজিক অ্যাড করতে পারবেন। এবং এই যে বেল আইকনটি, আপনার প্রোফাইল কতজন চেক করলো এটা আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্তই। যদি আপনাদের কোনো মতামত থাকে এই বিষয়ে আমাদের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন, কেমন হলো ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে পৌঁছে দিবেন, এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রাখতে ভুলবেন না।